শুভ সকাল সবাইকে, শীতের কুয়াশাময় শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন বাজে হচ্ছে সকাল 6:30, আর আজকেও প্রচুর কুয়াশা পড়েছে। এই জানুয়ারি মাসের মধ্যে মানে মাসটাই প্রচুর কুয়াশায় পড়ে যাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, সবাইকে আবারও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখন বাজে হচ্ছে গিয়ে সকাল 8:30। এখন সকাল সকাল রেডি হয়ে গিয়েছি, আর আজকে যাব হচ্ছে গিয়ে রায়নের মাদ্রাসায়। তো ওর তো ভর্তির কাজ শেষ করছে, কিন্তু আজকে হচ্ছে গিয়ে নির্বাচনের পরপর বলছিল ওরা মানে মাদ্রাসার বই দিবে, মানে আলিয়ার বই দিবে, এটা স্কুলের মতোই। তো আজকে হচ্ছে যাব বই নিয়ে আসতে এবং ক্লাসে ওকে ঢুকিয়ে দিয়ে আসবো। তো চলো ব্লগটা কন্টিনিউ করি। তো আজকে যেহেতু রায়নের মাদ্রাসায় প্রথম ক্লাস করবে এখানে, মানে দক্ষিণখানে ফার্স্ট, ভাবলাম আমি ওরে নিয়ে যাই, মানে সাথে করে, ওর সাথে আমি যাই, একা একা পাঠাবো না। আর আমার সময় পেলে মাঝে মাঝে ওর সাথে আমি যাব, এটা এটা পরে দেখা যাবে। তো আজকে নিয়ে যাব। তো আজকে যাওয়ার উদ্দেশ্য আজকে ওকে বই দিবে। তো ফার্স্টেই গেলাম হচ্ছে গিয়ে মানে অফিস কক্ষে। অফিসে যাওয়ার পর টিচারের সাথে মানে কথা হলো, উনি বলতেছেন, সাথে আমাদের একটা মামাও গিয়েছিল, বলতেছে যে বই এখনও আসেনি, পরে। তো আপাতত একটা কথা মানে খাতা কলম নিয়ে আস মানে এসে ক্লাস করো। তো যার জন্য ওর যেখানে ভবনটি মানে ওর মাদ্রাসা যেখানে ক্লাস হয় সেখানে চলে যাচ্ছি। তো আজকে প্রচুর ঠান্ডা ছিল, এই যে আমি যাচ্ছি আর প্রচুর ঠান্ডা, বুঝতে পারি নাই বাইরে যে এতটা ঠান্ডা লাগবে। তো শুধু একটা মাফলার নিয়েছিলাম আর শীতের কাপড় আমি নিইনি, আর এত ঠান্ডা লাগছে যে বলার বাহিরে। আর মানে আজকে রোদ উঠেছে প্রায় হচ্ছে গিয়ে 11টায় বলতে পারো, সকালে প্রচুর, মানে ফার্স্ট অবস্থায় ভাবছি যে ঠান্ডা তেমন লাগবে না। তো যাই হোক, ওর ভবনে মানে ওর ক্লাস ওর কক্ষে চলে যাচ্ছি। ওর যেখানে ক্লাস করে, ওর ক্লাসরুম হচ্ছে গিয়ে 3 তলায়, আর পুরা এটা হচ্ছে 4 তলায়। তো ওকে এখন দিয়ে আসবো, এখানে এসে একটু মাস্কটা খুললাম। আর আমি মাস্ক পরি আর মাফলার, তো এখানে মানে ভবনে আসার পর আবার গরমও লাগতেছে। তো যাই হোক, ওরে ওর ক্লাসে বসিয়ে দিয়েছে এখানে ও পড়তে বসতে। তো আমি এখন আবার বাসায় চলে যাব, আর ও একা একা যেতে পারবে। আর আজকে যেহেতু প্রথম ক্লাস, ভাবলাম আমি ওরে দিয়ে আসি। তো যাই হোক, আমি এখন বাসায় চলে এসেছি, এখন বাসায় গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নেব। তো বাসায় চলে আসছি এখন, আমি ভালো করে ফ্রেশ ট্রেশ হয়ে আমি নাস্তা পানি খাবো। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।